हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। तो आज के जो वीडियो से वीडियो হচ্ছে যে ড্রয়িং বা পোর্ট্রেট যাই বলতে পারো। তো এখানে যে আমি ড্রয়িংটা করছি সে ড্রয়িং এর একটা মেথড রয়েছে, সে মেথড কে আমি ইউজ করে ড্রয়িংটা করছি। আর সে মেথডটা হলো গ্রিড মেথড। যদি এই মেথডটা তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই এই মেথডটা তোমাদেরকে বলবো কিভাবে করতে হয়। এটা খুবই সিম্পল গ্রিড মেথডটা, একটু তোমরা যদি জানতে পেরে যাও তোমরা সব রকমের পোর্ট্রেট এর মাধ্যমে অবশ্যই করতে পারবে, যেমন আমি করতে পারি। তো চলো আমরা দেখি কিভাবে এটা হয়। আর এটা ইউজ করে তোমরা নিখুঁত ড্রয়িং করতে পারো যদি তোমরা সম্পূর্ণভাবে এই মেথডটা জানতে পারো। নিখুঁতভাবে তোমরা করতে পারবে এবং প্রত্যেকটা লাইন মানে প্রত্যেকটা মানে ড্রয়িং তোমার খুব সুন্দর হবে এই মেথডের মাধ্যমে। আর আজকের যে ভিডিও তার একটা নতুন জিনিস হলো, আমরা এখানে কালার পেন্সিল দিয়ে ড্রয়িং করব। তো আমি অয়েল পেস্টেল এবং অ্যাক্রিলিক কালার অনেক করেছি। তো এই প্রথমবার আমি মানে ভিডিওটা আমি প্রথমবার হচ্ছে যে কালার পেন্সিল ইউজ করব। এবং কালার পেন্সিল ইউজ করে অনেক রিয়েলিস্টিক পেন্টিং করা যায়, কিন্তু এই যে আমি যে ড্রয়িংটা করব সেটা সাধারণত বিগিনার্সদের জন্য, যারা প্রথম প্রথম আঁকা শিখছে বা যারা প্রথম কালার পেন্সিলকে ইউজ করে ড্রয়িং করতে চেষ্টা করছে তাদের জন্য এই মেথড। বা এই মেথডটা তো অবশ্যই জরুরি, কিন্তু এই বিগিনার্সের জন্য এই লেসনটা খুবই জরুরি। তো আমার যদি প্রত্যেকটা জিনিস তোমরা যদি ফলো করো অবশ্যই তোমরা ঠিক এই রকমই একটা পোর্ট্রেট বা ড্রয়িং করতে পারবে, যা অত্যন্ত সাফল্য দেবে তোমাদেরকে। তো আর একটা কথা, এখানে যে মুখের যে কালারটা হয়ে গেল এটা সাধারণত টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়েছে। তো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি অনলি ফেসের জন্য এই রকম একটা কালার পেন্সিলের পোর্ট্রেট আমরা তৈরি করতে পারি, কিন্তু এখন টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি এটা আপনাদেরকে দেখাতে পারছি না, মানে আমি অত্যন্ত দুঃখিত। তো আপনারা বাকিগুলো দেখুন এবং সেখানে দেখতে পারেন, কোনো আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আর একটা কথা, এখানে আমি যে কালার পেন্সিলগুলো ইউজ করছি সেগুলি বাজারে তোমরা সহজে পেয়ে যাবে। আমি ডোমসের এখানে কালার পেন্সিলগুলো ইউজ করছি, সাধারণত এটা বাজারে এখন 12 টাকা থেকে 15 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। কিন্তু এখন তোমরা এখন যেকালে লকডাউন চলছে, তো তোমরা যদি বাড়ি থেকে বেরোতে না পারো তাহলে অনলাইনে অর্ডার করতে পারো, কিন্তু অনলাইনে অর্ডার করলে এগুলি 20 টাকার নিচে একদমই তোমরা পাবে না। তো এবার তোমাদের ব্যাপার, তোমরা কীভাবে কালার পেন্সিলগুলো কিনবে। আর এই কালার পেন্সিল বা যে কোনো তোমরা রং করার জন্য একটা ভালো জিনিস মনে রাখা দরকার, যেটা সবসময় আমি বলে থাকি যে লাইট টু ডার্ক, মানে প্রথমে হালকা রং করো পরে আস্তে আস্তে ডার্কের দিকে যাও, তাতে তোমাদের সুবিধা হবে। এবং স্যাডোনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইউর ড্রয়িং, বিকজ কারণ তোমরা যদি প্রথমেই শ্যাডো লাইনটা আগে করে ফেলো তো তোমার ওই ফিনিশিং টাচটা ভালোভাবে আসবে না। তো সবার প্রথমে লাইট থেকে শুরু করো, তারপরে আস্তে আস্তে ডার্কের দিকে যাও, তাতে তোমার
মানে ড্রয়িংটা আরও রিয়েলিস্টিক রাখবে। তো আমি যেইভাবে করছি, প্রথমে আমি যে চুলে আর সব সময় কালো কালার করবে না, প্রথমে প্রথমে ব্রাউন করো বা ইয়েলো করো, যে কোনো রং আগে করো, তার ওপর ব্ল্যাক দেবে। সরাসরি ব্ল্যাক একদমই দেবে না, তাতে ড্রয়িং খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তো সবার প্রথমে লাইট টু ডার্ক এই মেথডটা অবশ্যই ফলো করে চলো, তোমাদের ড্রয়িংটা আরও ইম্প্রুভ হবে, আরও গ্রো করবে। আর পেন্সিল স্কেচে যদি কোনো রকম ভিডিও তোমরা চাও, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, এবং কালার পেন্সিলেরও। তো এখন যেখানে আমি ক্রাফট ছাড়ছি না, ক্রাফট মানে বিভিন্ন রকমের পেপার কাটিং অ্যান্ড ডিজাইন, বিভিন্ন রকমের যে ক্রাফট সেগুলো ছাড়ছি না, তোমরা যদি চাও কমেন্ট করো, অবশ্যই আমি সেই নিয়ে অন্যান্য ভিডিও অবশ্যই আনবো। আর কালার পেন্সিল যে ড্রয়িং করা হবে, এই ড্রয়িংয়ের জন্য প্রচুর পেশেন্স চাই। যত তুমি পেশেন্স দেবে ড্রয়িংয়ের ওপর, তত তোমার গ্রো করবে এটা আস্তে আস্তে। এবং আমি এই যে ভিডিওটা, সেটা যতটা সম্ভব আস্তে করার চেষ্টা করেছি, মানে খুব স্লোলি করার চেষ্টা করেছি। আর এমনিতে খুব ফাস্ট করে করতে, কারণ হাত প্রচুর আস্তে চালাতে হবে এই সময়, আর প্রত্যেকটা ফাইন করে আঁকতে হয়, প্রত্যেকটা মানে এফর্টলেস হিসাবে আঁকতে হবে। সেই জন্য যতটা সম্ভব আস্তে করে করো, যাতে তোমার ড্রয়িংটা পুরো রিয়েলিস্টিক লাগে। এবং এর আমি আস্তে আস্তেই করি, কিন্তু ড্রয়িংয়ে আমি স্পিড বাড়িয়ে দিই, কিন্তু এটাতে যাতে এটা বিগিনার্সের জন্য, আমি যতটা সম্ভব আস্তে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু খুব আস্তে করে দিলে ড্রয়িংটা অনেক বড় হয়ে যাবে। তো আমি একটু স্পিডে করেছি, কিন্তু আমি বলবো আস্তে করতে, যাতে সব কিছু ধীরে ধীরে হয় এবং খুব রিয়েলিস্টিক হয়। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে সব নোটিফিকেশন অল করে রাখো, এবং আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তো থ্যাংকস ফর ওয়াচিং।